হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল। বিধি ভেঙে পুরসভার বরাত পাইয়ে দেওয়া হয়েছে বিশেষ ব্যক্তিকে। এই অভিযোগে কৃষ্ণনগর পুরসভা 40টি টেন্ডার বাতিল করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে পুরসভাকে সময় বেঁধে দিল আদালত, বলল 7 দিনের মধ্যে ভুল শোধরাতে হবে। যদি 7 দিনের মধ্যে আপনারা ভুল শোধরাতে না পারেন, তাহলে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। কৃষ্ণনগর পুরসভার দেওয়া 40টি টেন্ডার বিলি করার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলা করেছিলেন বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। অভিযোগ ছিল, কোনো টেন্ডার না দেখেই 2022 সালে কৃষ্ণনগর পুরসভার অন্তর্গত 40টি জায়গার সৌন্দর্যায়নের বরাদ দেওয়া হয় সাধন কুমার সাহা নামে এক ব্যক্তিকে। শুধু তাই নয়, ওই 40টি জায়গায় বিজ্ঞাপন করার সত্ত্বেও দেওয়া হয় সাধনকে, যদিও পুরসভার জায়গা ব্যবহার করার বিনিময়ে কোনো টাকা চাওয়া হয়নি সাধনের কাছে। বরং বিনামূল্যেই 10 বছর ওই 40টি জায়গায় বিজ্ঞাপনের ঢালাও ছাড়পত্র দেওয়া হয়েছিল। মামলাকারী আদালতকে জানান, বিনামূল্যে পুরসভার এলাকা ব্যবহারের ওই সত্ত্ব দেওয়ায় প্রতি বছর 50 লক্ষ টাকার ক্ষতি স্বীকার করতে হচ্ছিল কৃষ্ণনগর পুরসভাকে। এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দাবি করেন তিনি। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অবিলম্বে সাধনের সংস্থাকে বিজ্ঞাপন ব্যানার হোর্ডিং খুলে দিতে হবে। পুরসভার দেয়া ওই 40টি টেন্ডার বাতিল করে আদালত জানায়, নতুন করে ই টেন্ডার ডেকে কাজে বরাদ দিতে হবে পুরসভাকে। 7 দিনের মধ্যে যদি বেআইনিভাবে বরাদ পাওয়া সংস্থা বিজ্ঞাপনের হোর্ডিং ব্যানার না খোলা হয়, তবে সেই কাজও পুরসভাকেই করতে হবে। আর তাও যদি না করা হয়, তাহলে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট।